হ্যালো ফ্রেন্ড, টেক লাথিবে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রেন্ড, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনি ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি খুবই সুন্দর একটি ইন্ট্রো কীভাবে বানাবেন। মাত্র এক মিনিটের মধ্যে আপনি অনলাইনে আপনি এক মিনিটের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো বানাতে পারবেন। তো এইটি জানার জন্য ভিডিওটি করে দিন লাইক, বন্ধুদের করে দিন শেয়ার। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টি বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুগণ, ভিডিওটিকে স্টার্ট করা যাক। তো ফ্রেন্ড, এর জন্য আপনাকে যেটি করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনি সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এখানে লগ ইন করবেন। জাস্ট স্টার্ট ফর্ম ফ্লিপে আপনি এখানে ক্লিক করলে আপনার জিমেল আইডির সাথে আপনি লগ ইন করে নেবেন। চলুন আমি লগ ইন করে নিচ্ছি। তো ফ্রেন্ড, লগ ইন হয়ে যাওয়ার পর আপনার কাছে এমন একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। তো ওপেন হয়ে চলে আসার পর আপনি এখানে আপনার পছন্দ মতন একটি ইন্ট্রো বেছে নেবেন। চলুন আমি একটি ইন্ট্রো বেছে নিয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি কিভাবে বানাবেন। তো ফ্রেন্ড, আমি এই ইন্ট্রোটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে, ইন্ট্রোতে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে দেখছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ফ্রেন্ড আপনার কাছে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর্যন্ত আপনার কাছে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। চলুন আমি আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি, আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবেন। তো চলুন আমি গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি আমার চ্যানেলের। তো ফ্রেন্ড, আমার এই চ্যানেলে আমি এই আমার লোগোটা নিয়ে নিয়েছি। তো আমার চ্যানেলে এই লোগোটা নিয়ে নেওয়ার পরে এখানে দেখছেন টিক মার্ক চলে আসছে। ওপরের দিকে লাল বাটন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ড একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর্যন্ত দেখবেন আমি এই লোগোটা আমি নিয়ে নিয়েছি। তো আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন পরিমাণে রাখতে চান। তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার চ্যানেলের এখানে নামটি দিয়ে দেবেন। চলুন আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। নামটি দিয়ে দেওয়ার পরে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটি লোডিং হবে। তো লোডিং হওয়ার পর্যন্ত আপনার ওয়েট করবেন। লোডিং হয়ে যাওয়ার পরে ফ্রেন্ড আপনি এখান থেকে কোন ছবি একটি চুজ করেন। তো আমি এটি চুজ করে নিচ্ছি। তো চুজ করে নেওয়ার পর আপনি এখানে মিউজিক চুজ করে নিতে পারেন, অডিও চুজ করে নিতে পারেন। যেহেতু আপনি দেখেছেন আপনি এখান থেকে অডিও আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি অডিও সিলেক্ট করে নিতে পারেন। আমি প্লে করে আপনি দেখে দিচ্ছি। তো দেখতেছেন আমার অডিওটি প্লে হচ্ছে, স্টার্ট করেছে। তো আমি ব্যাক করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার কত সাইজের আপনি ভিডিওটি বানাতে চান সেই ক্যাটাগরি আপনি চুজ করে নেবেন। তো এখন আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর ফ্রেন্ড আপনার এখানে আপনার চ্যানেলে ইন্ট্রোর নামটা দিয়ে দেবেন। ইন্ট্রো আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন। চলুন আমি এখানে পুরো নাম আপনি ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তো চলুন আমি ফটাফট আমি এগুলো দিয়ে দিই। ফ্রেন্ড দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে দেবেন। লাল বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটি লোডিং হবে। লোডিং হওয়ার পর্যন্ত আপনার ওয়েট করুন ফ্রেন্ড। তো দেখবেন আপনার ইন্ট্রোটি আপনার এখানে চলে এসেছে। ইন্ট্রো চলে আসার পর আপনি এখানে ক্লিক করে দেবেন, মাই ভিউতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ফ্রেন্ড এখানে দেখছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখে দেখতে পাচ্ছেন আপনি যে ইন্ট্রোটি বানিয়েছিলেন সেই ইন্ট্রোটি আপনি এখানে চলে আসবে। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি প্লে করে আপনি দেখতে পারবেন। চলুন আমি প্লে করে আপনি দেখে দিচ্ছি। তো ফ্রেন্ড একটু লোডিং হতে টাইম নেবে, যেহেতু দেখছেন লোডিং হচ্ছে। এখানে তো চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে।
তো হ্যাঁ বন্ধু, মানে অনেক কামাল করার মতন এই ইন্ট্রোটি। তো তো ফ্রেন্ড, আপনার মেমোরি কার্ডে আপনি সেভ করতে চাইলে এখানে দেখবেন ডাউনলোডিং এন্ড সিআরএ, আপনি ক্লিক করে দেবেন। সিআরএ ক্লিক করে দেওয়ার পরে আপনার এসডি কার্ডে কে এসডি ভাবে ডাউনলোড করতে চান কি এসডি ডাউনলোড করতে চান, আপনি সেটিং সিলেক্ট করে দেবেন। আপনি এসডি ডি আপনি সিলেক্ট করে নেবেন। এসডি সিলেক্ট করে নিলে আপনার কোয়ালিটিটা ভালো দেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে, তো আপনাদের উপর দিক দেখছেন ডাউনলোডিং বলে ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। তো আশা করছি যে ভিডিওটি আপনার ভালো লেগেছে। প্লিজ এই ভিডিওকে লাইক করুন, আপনাদের বন্ধুর কাছে শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই সেটিংসটা আপনার কেমন লেগেছে। তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাথে জুড়িয়ে থাকুন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সো টেক কেয়ার, গুড বাই, আপনার দিন শুভ।